হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সো আশা করি সবাই ভালো আছেন। সো গাইজ, অনেক দিন হয়ে গেছে আর কি ফেস ক্যামে কোনো ভিডিও আপলোড করি না। সো ভাবলাম আজকে একটা ইউনিক ধরনের ছবি এডিট করতেছি। ইউনিক বলতে কি সিনেমেটিক যে ফিল্ডটা থাকে আর কি, অলরেডি থাম্বনেল থেকে বুঝেই গেছেন, মানে একটা ছবিতে আমরা কীভাবে একটা সিনেমেটিক লুক দিতে পারি, ঠিক আছে, একটা নর্মাল ছবিতে। সো ওইটা একটি মানে ওইটা একটু ট্রাই করে দেখবো যে আজকে আমি মানে কীভাবে করা যায় এটা, ঠিক আছে, আর আপনাদের দেখাবো। আর ছবিটা মূলত আমারই তোলা আর আমি ওইটা মানে মানে এডিট করেছি, ঠিক আছে। অবশ্য কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে, আর যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে নেক্সট আমি এই এই টাইপের ভিডিওগুলো মানে ছবিগুলো এডিটিং করবো আর তুলবো, ঠিক আছে। সো নিজে আমারই তোলা ছিল, দেন আমি কালার গ্রেডিং করতেছিলাম যে দেখি কি একটা সিনেমেটিক কোনো কালার গ্রেডিং করা যায় কি না, দেখলে কেমন মানে করলে কেমন হবে। সো গাইজ, যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটা নতুন আছেন, প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো ফটোশপে। সো প্রথমে ফটোশপটা ওপেন করে নিই এবং দেখেন আমি কিন্তু এই ছবিটা এডিট করছিলাম এতক্ষণ ধরে, ঠিক আছে। সো এটাকে আমি আবার আপনাদের এডিট করে দেখা যায় আমি কেমনভাবে করছি, ঠিক আছে। সো নর্মাল ছবিটা কিন্তু এই যে এটা ছিল, ঠিক আছে গাইজ। সো এই ছবিটা আমি কোনো কিছুই করিনি, আই থিঙ্ক মানে কোনো কাটাকুটি বা কিছু করা হয়নি, ঠিক আছে, মানে আমি জাস্ট এইভাবে আর কি যে দেখতেছেন। সো গাইজ, এখন আমি কী করবো, আমি প্রথম থেকে যেহেতু আপনাদের একটু দেখাইতে হবে, সো এটাকে কপি করে নিলাম। কপি করার পরে আমরা এখান থেকে সরাসরি চলে যাবো ফিল্টারে, ক্যামেরার ফিল্টারে, ঠিক আছে। ক্যামেরার ফিল্টার থেকে বেসিকে, বেসিক থেকে আপনারা কী করবেন, মানে আপনার যে টোনটা লাগবে আর কি, মানে হয় না যে আমরা ইয়েলো বা কিছু ব্লু টাইপের, ডার্ক টাইপের একটু সিনেমেটিক টোন চাই, ঠিক আছে। সো ওটা আপনার মাথার ভিতরে আপনি সেট করে নেবেন যে আপনি কী ধরনের কালার গ্রেডিং করতে চাচ্ছেন। সো আমি যেহেতু একটু ব্লু টাইপ, ডার্ক টাইপ, সিনেমেটিক একটু লুক আনতে চাচ্ছি, সো আমি এইভাবে আর কি কালার গ্রেডিং করবো। সো একটু মন দিয়ে দেখবেন এবং আপনাদের আশা করি সহজ হবে বুঝতে, ঠিক আছে। সো এটাকে আমরা হালকা কন্ট্রাস্ট বাড়াই দিব, শ্যাডো ব্ল্যাকটা একটা এদিকে দিয়ে দিব, কারণ আমাদের মানে ছবিটা কিন্তু অনেক হাইলাইট আছে উপরের দিকে, এইগুলোকে জাস্ট নিচের দিকে একটু ব্ল্যাক ট্ল্যাক করে দেখেন কি করি আর কি, ঠিক আছে গাইজ। সো আমরা সরাসরি এখানে চলে যাবো কার্ভসে এবং এইখানে মেন কাজ আছে এখানে, ঠিক আছে। সো আপনারা এই কার্ভস নিয়ে যে যত নাড়াচাড়া করতে পারবেন, মানে যত আর কি এটা নিয়ে একটু অন্য ধরনের আনতে পারবেন আর কি, ঠিক আছে। মানে এতে অনেক ধরনের কালার আছে, মানে আপনারা জাস্ট এটা নিয়ে একটু ঘেঁটাঘেঁটি করবেন, একটু উপর নিচ করবেন, দেখবেন যে অনেক ধরনের কালার আসতেছে, ঠিক আছে গাইজ। সো দেন আমরা সব যে কালার ইফেক্টগুলো আছে সবগুলোতে আগে আমরা তিনটে ডট বসাই নিব, ঠিক আছে, যাতে আমাদের সহজ হয় জিনিসটা করতে। এই যে এইখান থেকে এই যে রেড ইফেক্টের কোনো কিছু করার নাই, এটা আমরা কিছু করবো না। দেন এখান থেকে আমরা চলে যাবো কালার মিক্সার, ঠিক আছে। দেন এখানে দেখেন যে ব্লু কালার টি শার্টের উপরে ব্লু কালারটা কিন্তু অনেক চলে আসছে, ঠিক আছে। সো এটাকে আমরা এইভাবে রেখে দেবো, জাস্ট এখানে আমরা হিউতে যাবো, হিউতে যাওয়ার পরে এখানে জাস্ট এদিকে একটু হালকা একটা টোন আছে যে হিউটা, দেন আমরা হালকা কমাই দেবো এটাকে, ঠিক আছে। দেন আমরা কী করবো, এখান থেকে এই যে অপশনে যাবো, এখান থেকে দেখেন এই যে এখানে দেখেন হাইলাইটটা আসতেছে, ঠিক আছে। সো এখানে ইয়েলো এই যে আমরা এদিকে বাড়াই দিছি, দেন এখানে হাইলাইট এই যে এক্সপোজার এটা একটু বাড়াই দিছি, ঠিক আছে, 2.40। দেন এখানে আছে মানে 2.40 এবং কন্ট্রাস্টটা একদম লো করে দিছি। সো এইটাকে আমরা এই যে এইখান থেকে এই ইফেক্টটা অ্যাড করবো, ঠিক আছে। সো এটাকে আমরা এইখানে অ্যাড করলাম, দেন এই সবগুলোকে আমরা জাস্ট ডবল ক্লিক করে প্রথমে নিয়ে আসবো, ঠিক আছে গাইজ। প্রথমে নিয়ে আসার পরে আমরা যে এক্সপোজার যেটা আছে এটা, সরি গাইজ, সো এটাকে আমরা নতুন আর একটা এই যে এখানে এই যে বার নিব, দেন এটাকে আমরা এই যে কমাই দেবো, ঠিক আছে। সো আপনাদের যতটুকু লাগে আপনারা ওই অনুযায়ী কমাই নেবেন, এই যে। সো যেহেতু আমার এখানে একটু অন্ধকার অন্য একটা ফিল লাগবে আর কি, কালার লাগবে, সো এই জন্য আমি এটাকে আমার ইচ্ছা মতো এই যে
যদি বেশি হয়ে যায় আপনি একটু কমায় নেবেন, যদি বেশি লাগে আর কি। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে এই পাশে একটু বেশি হয়ে গেছে। তো আমরা নিচে থেকে হালকা একটু ইফেক্ট দিতে পারি, এই যে ঠিক আছে। দেন আমরা সরাসরি চলে যাবো এখান থেকে কালার গ্রেডিংয়ে, এই যে কালার গ্রেডিং যে অপশনটা আছে। দেন আমরা এখানে কি করব, আমাদের আমরা চাইলে এখানে হাইলাইট শ্যাডোর কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আপনাদের একটু দেখায়, আমি যদি এখানে হাইলাইটের কালারটা একটু ইয়েলো টোন, এই যে দেখেন আমি একটু ইয়েলো টোন রাখতে আসছি, যাতে লুকটা দেখতেছেন একটু সিনেমেটিক যে ভাবটা আসে আর কি। ঠিক আছে, সো এই যে এখানে এটা রেখে দিলাম। যদি শ্যাডোটা আপনি কোনো ব্লু টাইপ বা কিছু একটা ইফেক্ট দিতে চান, এই যে দেখেন। সো এটা হলো আপনার উপরে নির্ভর করতেছে, মানে আমি এটা জাস্ট দেখাচ্ছি, আমি তো আমার মন মতো করতেছি। বাট আপনারা কী করবেন, আপনারা আগে মাথার ভিতরে সেট করে নেবেন যে আপনি কী ধরনের, হয় না অনেক সময় কি কালার গ্রেডিং করতে করতে এক ধরনের হয়ে যায়, মানে আমি যেহেতু আগে প্র্যাকটিস করেছি এই জন্য আমার কাছে এরকম মনে হচ্ছে। যেহেতু আপনারা আগে থেকে ভেবে নেবেন যে হ্যাঁ আমি এই ধরনের করতে আসছি, করতে করতে দেখবেন যে অন্যরকম হয়ে গেছে, কিন্তু ওইটাও ভালো লাগতেছে। ঠিক আছে, জাস্ট এই, তাছাড়া কিছু না। দেন আমি সব থেকে এখানে দেখেন আমি গোল্ডেন যে অপশনটা আছে এখান থেকে আমি যে কোনো একটা কালার মানে এখানে সেট করতে পারি, দেখতেছেন। সো এইখান থেকে পুরো ছবির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি একটু এই যে হালকা, দেন আর কিছু করার নাই, জাস্ট আমি ওকে করে দেবো। দেন এখান থেকে ম্যাজিকটা দেখেন। সো গাইস, এই যে আমার কালার গ্রেডিংটা। সো মানে আমি কিন্তু একবারেই মানে ছবিটা নর্মাল ছিল আর কি। আর সব ছবি কিন্তু আপনি যখন তোলেন ক্যামেরা, এটা কিন্তু এডিট করাই লাগে। ঠিক আছে, এডিট না করলে কোনো একটা মানে ভালো লাগা থাকে, মানে ভালো হয় না জিনিসটা। সো এই নর্মাল ছবিটা যেহেতু গ্লাস একটা ইফেক্ট, একটা মন মরা অন্য ধরনের একটা ছবি। সো এই টাইপের কালার গ্রেডিং বা আপনার মাইন্ডে অন্য কিছু আসতে পারে, এটা আপনার ব্যাপার। বাট আমি ভাবতেছি যে এই ছবিটা নিয়ে একটু অন্যরকম, যেহেতু মন খারাপ বা অন্যরকম একটা ফিল আসে ছবিতে। ঠিক আছে, সো এই জন্য আর কি এই ধরনের কালার গ্রেডিংটা করলাম, একটু ডার্ক টাইপ সিনেমেটিক যে লুকটা আর কি। ঠিক আছে, আই থিঙ্ক এই ছবির সাথে এটাই ঠিক আছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কালার গ্রেডিংটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আর আপনারা যদি ছবিটা চান আপনারা জাস্ট কমেন্ট করবেন, দেন আর আমারে মেসেজ করবেন, আমি আপনাদের দিব। ঠিক আছে, সো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন মানে এই যে কালার গ্রেডিংটা করছি, এখানে আমি আরেকটু কালার গ্রেডিং করেছিলাম এখান থেকে, যে সিলেকশন কালার, দেন এই যে ব্ল্যাকটা নিয়েছিলাম এখান থেকে, জাস্ট এই যে দেখেন একটা মানে ব্লু টাইপের একটা ইফেক্ট অ্যাড করছি, জাস্ট এইটুকুই। আর আমি তেমন কোনো কালার অ্যাড করি নাই, কারণ এইটুকুতে আমার আমার মানে আমি যতটুকু ভাবছিলাম যে হ্যাঁ এইটুকুতে আমার হয়ে যাবে, এটাই ভালো লাগতেছে। দেন তারপরে আমি একটা টেক্সট অ্যাড করছি, মানে আপনি যদি চান আপনার ছবিতে দিতে পারেন, এই যে এখানে একটা টেক্সট আছে, এটাকে আমরা কনভার্ট করে নিই, কন্ট্রোল আই প্রেস করলাম। সো এখান থেকে আমরা এই যে এখান থেকে এই যে ডার্কান ব্ল্যান্ডিং মুডটা, দেন আমরা এটাকে একটু বড় করে নিলাম, যেহেতু একটা ছবির সাথে একটা টেক্সট দিলে আর কি ভালো লাগে। ঠিক আছে, সো বাংলা আমার কাছে একটা টেক্সট ছিল, দেন আমি এটাকে একটু অপাসিটি কমাই দিলাম। হ্যাঁ, দেন এই যে দেখতেই পাচ্ছেন। সো গাইজ, মানে লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। একটা নর্মাল ছবির আমরা কীভাবে একটা সিনেমেটিক টোন দিতে পারি, দেন আপনি যখন আপনার ফেসবুকে বা অন্য কোনো মানে ইনস্টাগ্রাম যেখানে আপলোড করেন না কেন, জিনিসটা কিন্তু ভালোই লাগবে দেখতে। ঠিক আছে, সো এইটুকু ছিল ভিডিওটা, আর আশা করি ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন গাইজ। ঠিক আছে, দেন আপনারা যখন কমেন্ট করেন লাইক করেন খুবই ভালো লাগে। আর মূলত আমার চ্যানেলে মাঝখানে ভালোই ভিউজ আসতেছিলো, এখন কেন হচ্ছে না এটা জানি না, বাট আপনাদের সাপোর্ট দরকার, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেখা মানে জানাবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, লাভ ইউ গাইজ, টাটা।